ইসলাম যদি কেউ গ্রহণ করে, ইসলাম যদি কেউ বুকে ধারণ করে, ইসলাম যদি কেউ মানে, সে তো দুনিয়াতেও কামিয়াব আখেরাতেও কামিয়াব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই, দুনিয়াতেও বিচলিত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আখেরাতেও বিচলিত আর চিন্তিত হওয়ার কারণ নাই। দুনিয়ার আর কোন ধর্মের মানুষের এই ধরনের নিশ্চয়তা আছে? আছে নাই? তাহলে ইসলাম আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে, আখেরাতেও নিরাপত্তা দিবে, দুনিয়াতেও আপনাকে মুক্তি দিবে, আখেরাতেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের অফুরন্ত নিয়ামতের মধ্যে আপনাকে প্রবেশ করিয়ে দিবে। সেই ইসলাম বুঝতে হইলে, সেই ইসলাম ধারণ করতে হইলে আপনাকে অবশ্যই কিছু শর্ত মানতে হবে। কথা ঠিক না? ইসলামের জন্য প্রথম শর্ত হইল ঈমান। ইসলামের জন্য প্রথম শর্ত কি? জুড়ে বলেন ঈমান। আজকে মুসলমানদের সমস্যা হলো মুসলমানরা ঈমানের অংশ বিশেষ বুঝে, ঈমানের কিছু অংশ মানে আর ঈমানের কিছু অংশকে বাদ দেয়, যে কারণে মুসলমানরা আজকে পরাজিত, মুসলমানরা লাঞ্ছিত, মুসলমানরা বিজয়ী হতে পারে না। মুসলমানরা বিজয়ী হইতে হলে শর্ত হইল উদুখুলু ফিস সিলমি কাফা। মুসলমান, তুমি যদি দুনিয়া এবং আখেরাতে সফল কাম হতে চাও তাহলে তোমাকে ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইতে হবে। আংশিক ইসলাম গ্রহণ করলে তুমি দুনিয়াতেও অপমান হবা, আখেরাতেও অপমান হবা। আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে ইরশাদ করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াইয়াউমাল কিয়ামতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলতেছেন, তোমরা আমার কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবা, কিছু অংশকে মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে, কিছু অংশকে মানবে না, এই অবস্থা যদি তোমাদের হয় তাহলে তোমাদের কি পরিণতি হবে জানো? দুনিয়াতে হবে, দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছনা এবং অপমানের জিন্দিগি দেওয়া হবে। আর ওয়াইয়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তোমাদেরকে আরো ভয়াবহ কঠিনতম আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। আজকে মুসলমান ভাইরা ও মুসলিম যুবকরা বুকে হাত দিয়ে বলুন, আমরা কি পূর্ণাঙ্গ ইসলাম, পূর্ণাঙ্গ ঈমানকে বুকে ধারণ করেছি? আমরা চাই মুসলমানরা সারা দুনিয়াতে বিজয়ী হোক, মুসলমানরা সারা দুনিয়াতে মুসলমানদের রাজ কায়েম হোক, মুসলিম নেতৃবৃন্দ গোটা দুনিয়ার রাজত্ব এবং নেতৃত্বের আসনে সমাসীন হোক, কিন্তু মুসলমানরা এটা চায় না, পূর্ণাঙ্গ দিনের উপর আমল করবে এটা মুসলমানরা মানতে চায় না। মুসলমান যুবকরা আজকে কোন দিকে চলছে? আজকে কথা বলতেই হয়, মুসলিম যুবকরা এক অপসংস্কৃতির মধ্যে নিয়োজিত, অপসংস্কৃতির মধ্যে নিমজ্জিত। কাফের এবং বেদিনরা ইসলাম সম্পর্কে যে পরিমাণ রিসার্চ করে, ইসলাম সম্পর্কে যে পরিমাণ গবেষণা করে, তারা গবেষণা করে পেয়েছে মুসলিম যুবকরা, মুসলমানরা যদি পূর্ণাঙ্গ দিনকে ধারণ করে, আল্লাহর কিতাবকে তারা যদি ধারণ করে, পৃথিবীর কোনো পরাশক্তি নাই মুসলমানদেরকে দাবিয়ে রাখতে। খ্রিস্টানদের ধর্মগুরুর নাম হলো পোপ, জানেন?
তাদের ধর্মগুরুর নাম কি পোপ পোপদের একটা সম্মেলন হয়েছিল তারা কিছুদিন পরে পরে সম্মেলন করে সেই সম্মেলনে তারা পোপ জনপল টু সভাপতির বক্তব্যে বললেন আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাবো সেই গুরুত্বপূর্ণ কথাটা কি শুনুন আপনারা সাবধান হন মুসলমানদের যেদিন ফজরের জামাতে জুমার সমান লোক হয়ে যাবে সেদিন মুসলমানদেরকে দাবিয়ে রাখবে পৃথিবীর কোনো পরাশক্তি থাকবে না